আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় স্যারের নির্দেশনায় অর্থনীতি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান স্যারের তত্ত্বাবধানে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাহউদ্দিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। তোমরা যে যেখানে অবস্থান করছো, মহান রাব্বুল আলামিনের রহমতে তোমরা সুস্থ আছো, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমরা এই অনলাইন ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে আন্তর্জাতিক বাণিজ্য এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের বইয়ের অষ্টম অধ্যায়, আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড। প্রথমে আমরা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত কিছু ছবি দেখতে পাচ্ছি। এটি একটি বন্দরের ছবি, ইম্পোর্ট এক্সপোর্ট। এখানে ট্রাকে করে এক অঞ্চল থেকে একটি দেশের অভ্যন্তরের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মালামাল পরিবহন করা হয়। এখানে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবহন, পণ্য পরিবহনের চিত্র দেখতে পাচ্ছ। এখানে আরো সুস্পষ্টভাবে চায়না এবং বাংলাদেশ, চায়না থেকে বাংলাদেশে দ্রব্য আসতেছে, এরকমই একটু বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমরা মূলত অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের আমদানি বাণিজ্য সম্পর্কে আমরা ছবিগুলো দেখতে পেলাম। এই ছবিগুলোর আলোকে আজকে আমরা তোমাদেরকে যে শিক্ষণফলগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য কি, এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য করতে পারবে, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের আমদানি দ্রব্য সম্পর্কে ধারণা করতে পারবে। প্রথমে অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে একটি দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংগঠিত বাণিজ্যকে বোঝে। অভ্যন্তরীণ মানে ভিতরে, দেশের ভিতরে। দেশের ভিতরে একটি স্বাধীন সার্বভৌম দেশের বিভিন্ন অঞ্চল রয়েছে, বিভাগ রয়েছে। এই অঞ্চলগুলোর সাথে বাংলাদেশে যেমন জেলা রয়েছে, বিভাগ রয়েছে, এক জেলা থেকে আরেক জেলা, এক বিভাগ থেকে আরেক বিভাগের সাথে যে বাণিজ্য হয়, এই বাণিজ্যকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। তাহলে উদাহরণস্বরূপ, দিনাজপুরে উৎপাদিত চাল এবং লিচু ঢাকায় বিক্রি হয়, আবার ঢাকায় উৎপাদিত কাপড় দিনাজপুরে বিক্রি হয়। এভাবে ঢাকা এবং দিনাজপুরের মধ্যে যে বাণিজ্য হয়, এই বাণিজ্যটাকে আমরা বলছি অভ্যন্তরীণ বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য, দুই বা ততোধিক দেশের মধ্যে নিজেদের প্রয়োজন অনুযায়ী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য ও সেবার লেনদেন হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। তাহলে দুইটি দেশের মধ্যে বা ততোধিক দেশের মধ্যে নিজেদের প্রয়োজন অনুযায়ী দ্রব্য ও সেবা সামগ্রীর যদি লেনদেন হয়, তাকেই আন্তর্জাতিক বাণিজ্য বলে। তাহলে আমরা পৃথিবীতে বিভিন্ন দেশ রয়েছে, তোমরা জানো, এক একটি দেশ তাদের প্রয়োজন আলাদা। এই প্রয়োজনকে ভিত্তি করে এক একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্য হয়, এই বাণিজ্যটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। যেমন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক বিক্রি করে, আমরা আমাদের দেশ শ্রমনিবিড়, সেজন্য আমরা তৈরি পোশাক রপ্তানি করতে পারি। আবার আমরা মূলধনী দ্রব্য বা শিল্পজাত অনেক দ্রব্য সামগ্রী বা প্রযুক্তিগত অনেক সামগ্রী আমরা চায়না থেকে আমদানি করি। এভাবে একটি দেশ তার প্রয়োজন অনুসারে রপ্তানি করে এবং আমদানি করে, এই ধরনের বাণিজ্যকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য একটা শব্দ মাথায় রাখবা, আইনগত প্রক্রিয়া, অর্থাৎ দুটি দেশ যখন এই বাণিজ্যটা করবে, আইনগত প্রক্রিয়াকে মেনেই করতে হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক, অনেকে মনে করে থাকেন অভ্যন্তরীণ বাণিজ্যেরই একটা বহুমাত্রিক রূপ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যটা অভ্যন্তরীণ বাণিজ্যের মতোই একটা ভিত্তি রয়েছে দুজনেরই। এখন আবার অনেকেই মনে করেন যে এদের আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতি আলাদা, আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতিটা অভ্যন্তরীণ বাণিজ্যের গতি প্রকৃতি থেকে আলাদা। অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্কে অধ্যাপক বার্টিল ওলিন, হলেন অর্থনীতিবিদ যিনি আন্তর্জাতিক বাণিজ্যের অনেকগুলো ধারণা প্রদান করেছেন, তত্ত্ব দিয়েছেন। এর মধ্যে বার্টিল ওলিন
এর মতে আন্তর্জাতিক বাণিজ্য হলো অভ্যন্তরীণ বাণিজ্যের একটি বিশেষ রূপ। তার মানে আন্তর্জাতিক বাণিজ্যটা অভ্যন্তরীণ বাণিজ্যের একটি বিশেষ রূপ বলে অভিমত দিয়েছেন মার্টিন ওলিন, যিনি অর্থনীতির আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত অনেকগুলো তত্ত্বের প্রবক্তা। অর্থনীতিবিদরা আবার অনেক আধুনিক অর্থনীতিবিদ মনে করেন অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতি বিশ্লেষণের ধারা পরিধি একটু আলাদা রয়েছে। অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ যে অভ্যন্তরীণ বাণিজ্য একটি দেশের মধ্যে সংগঠিত হয়, আর আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে বাণিজ্য হয়। তাহলে এই দুই বাণিজ্যের মধ্যে পার্থক্যটা কি, সেটা আমরা কতগুলো উপাদানের উপর ভিত্তি করে চিন্তা করতে পারি। প্রথম হচ্ছে উৎপাদনের যে বিদ্যমান উপকরণ রয়েছে, উৎপাদনের উপকরণের চলমানতার পার্থক্য। তোমরা জানো একটি দেশের অভ্যন্তরীণ যখন বাণিজ্য হয়, তখন সেখানে উৎপাদনের উপকরণগুলো, শ্রম, মূলধন, ভূমি, সংগঠন, এগুলোর গতিশীলতা থাকে, কেউ কাউকে বাধা দেয় না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। কিন্তু ভিন্ন দেশে উপাদানের অবাধ চলাচল করতে পারে না, ভিন্ন দেশের মধ্যে দুইটি ভিন্ন দেশ উপাদান অবাধে চলাচল করতে পারে না। তার মানে উপাদানের চলমানতার মধ্যে একটা পার্থক্য রয়েছে। মুদ্রার ভিন্নতা, তোমরা জানো অভ্যন্তরীণ বাণিজ্য একটি দেশের মধ্যেই সংগঠিত হয়, সেজন্য অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখি যে একই মুদ্রায় ক্রয় বিক্রয় হয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে দুটি ভিন্ন মুদ্রার মধ্যে বাণিজ্য হয়। অর্থাৎ আমরা যদি বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা আর মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে মার্কিন ডলার। তাহলে মার্কিন ডলার এবং বাংলাদেশে টাকার বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য রয়েছে, এই জন্য মুদ্রার ভিন্নতা দেখা দেয় আন্তর্জাতিক বাণিজ্যে, কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে একই মুদ্রায় লেনদেন সংঘটিত হয়। সরকারি নীতির ভিন্নতা, তোমরা জানো অভ্যন্তরীণ বাণিজ্যে একই সরকারি নীতির অধীনে চলে, একটি একটি দেশে একটি সরকার থাকে, সেই সরকারের যে নীতিমালা থাকে সেই নীতিমালায় অভ্যন্তরীণ বাণিজ্য চলে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত হওয়ার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের নীতিমালার মধ্যে ভিন্নতা রয়েছে। এক একটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যের নীতি এক এক রকম, সেজন্য অভ্যন্তরীণ বাণিজ্য একই নীতির অধীনে চললেও আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন ধরনের নীতিমালার সম্মুখীন হয়। বাজারের পার্থক্য, অভ্যন্তরীণ বাণিজ্য একটা নির্দিষ্ট দেশের মানুষের রুচি পছন্দ অনুযায়ী চলে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের রুচি এবং পছন্দ অনুযায়ী চলে, যার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ধারণাটা আলাদাভাবে চিন্তা করতে হয়। অর্থাৎ মানুষের রুচি পছন্দ আলাদা হওয়ায় দুই বাজারের মধ্যে পার্থক্য দেখা দেয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি একই হলেও এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের কারণ, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের কেন হয়, আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টির কারণগুলো কি কি? তোমরা দেখেছো আন্তর্জাতিক বাণিজ্য মূলত অভ্যন্তরীণ বাণিজ্যেরই একটা রূপ, কিন্তু সেটিতে অনেক পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলোর কারণে আন্তর্জাতিক বাণিজ্য নতুন করে সৃষ্টি হয়। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হওয়ার কারণগুলোর মধ্যে উপাদানের গতিশীলতার মাত্রা, জাতীয় নীতির ভিন্নতা, বাণিজ্য নিয়ন্ত্রণ। এই উপাদানের গতিশীলতার মাত্রা কি, তোমাদেরকে একটু আগেই বলেছি একটি দ্রব্য উৎপাদনের জন্য চারটি উপকরণ আমরা অর্থনীতিতে বলে থাকি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই উপাদানগুলোর গতিশীলতা, অভ্যন্তরে একটা দেশের অভ্যন্তরে যে শ্রমিক এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য কোনো বাধার সম্মুখীন হয় না, যেমন দিনাজপুর রংপুরের শ্রমিকেরা ঢাকা শহরে যাওয়ার জন্য কোনো বাধা নিষেধের সম্মুখীন হয় না, কিন্তু দিনাজপুর রংপুরের শ্রমিক যদি ইচ্ছে করে, মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক কাজ আছে তাহলে কর্ম আছে, তাহলে সেখানে সে ইচ্ছে করলেই যেতে পারে না, সেখানে অনেক ধরনের তাকে বাধার সম্মুখীন হতে হয়। এর মধ্যে অভিবাসন আইন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থার ভিন্নতা, ভাষা, ধর্ম, আবহাওয়া, শিক্ষা ব্যবস্থার ভিন্নতার কারণে বিভিন্ন দেশের উপকরণের গুলোকে সম্পূর্ণরূপে গতিশীল হতে পারে না। অর্থাৎ উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে সেগুলো
অভ্যন্তরীণ একটা দেশের অভ্যন্তরে যেরূপ গতিশীল থাকে, আন্তর্জাতিক ভাবে সেভাবে গতিশীল হতে পারে না। জাতীয় নীতির ভিন্নতা, এই জাতীয় নীতির ভিন্নতা বলতে আমরা এখানে বোঝাচ্ছি এই যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সরকারি নীতিমালা বাণিজ্যের জন্য রয়েছে। এই বাণিজ্য করতে গেলে এই বিভিন্ন ধরনের নীতিমালার সম্মুখীন হতে হয়, কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যে সেটার দরকার হয় না। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় কারণ হচ্ছে জাতীয় নীতিমালার ভিন্নতা। বাণিজ্য নিয়ন্ত্রণ, বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য একক একটি দেশ নিয়ন্ত্রণ করতে পারলেও আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত হয় বলে কোনো দেশের একার পক্ষে এই বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের প্রতিটি দেশেরই ভূমিকা থাকে, যার যে সকল দেশ আমদানি রপ্তানিতে লিপ্ত থাকে সে সকল দেশের বাণিজ্য নীতিমালার মাধ্যমে বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। এছাড়াও অর্থনৈতিক পরিবেশের ভিন্নতা, তোমরা জানো দুইটি দেশের অর্থনৈতিক পরিবেশের ভিন্নতা থাকে, পণ্য পরিবহন ব্যবস্থার মধ্যে ভিন্নতা থাকে, ওজন পরিমাপ পদ্ধতির মধ্যে ভিন্নতা থাকে। এই ওজন পরিমাপের এই যে ভিন্নতা, দ্রব্যের গ্রহণযোগ্যতার মধ্যে যে ভিন্নতা ইত্যাদি থাকার কারণে, পৃথক থাকার কারণে অভ্যন্তরীণ বাণিজ্য থেকে আন্তর্জাতিক বাণিজ্যটি আলাদা, এবং আন্তর্জাতিক বাণিজ্যকে এই জন্যই আলাদা করে পড়তে হয় বা আলোচনা করতে হয়। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য আলাদা করে আলোচনা করার বা আন্তর্জাতিক বাণিজ্য সৃষ্টি হওয়ার পিছনে এই সকল ভিন্নতাই কাজ করে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব তোমরা অনুধাবন করে থাকো, কারণ একটি দেশের প্রয়োজন সেই দেশ নিজে একা একা পূরণ করতে পারে না, তাকে আন্তর্জাতিক বাণিজ্য মাধ্যমে আমদানি রপ্তানিতে লিপ্ত হতে হয়। বর্তমান বিশ্বে আমদানি রপ্তানি ছাড়া কোনো দেশ এককভাবে স্বয়ংসম্পূর্ণভাবে ভোক্তা এবং উৎপাদকের আশা পূরণ করতে পারছে না। তাইলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে সম্পদের উত্তম ব্যবহার। আন্তর্জাতিক বাণিজ্য হলে সম্পদের উত্তম ব্যবহার হয়, অর্থাৎ যে দেশে যে দ্রব্যটি, যে প্রাকৃতিক সম্পদটি বেশি রয়েছে, সে দেশ সেই প্রাকৃতিক সম্পদটাকে উত্তম রূপে ব্যবহার করে অধিক উৎপাদন করতে পারে, এবং সে অধিক উৎপাদন পরবর্তীতে সে রপ্তানি করতে পারে। এইভাবে একটি দেশের প্রাকৃতিক সম্পদের বা সম্পদের উত্তম ব্যবহার হয়। উৎপাদন বৃদ্ধি, একটি দেশ যখন আরেকটি দেশের সাথে বাণিজ্য লিপ্ত হয়, তখন সমগ্র এই দুটি দেশের বাণিজ্যই শুধু বাড়ে না, সমগ্র পৃথিবীর উৎপাদনই বাড়ে। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সমগ্র পৃথিবীর উৎপাদন বৃদ্ধি পায়। উদ্বৃত্ত পণ্য রপ্তানি, তোমাদেরকে যেটা বুঝাচ্ছিলাম প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতা এক এক দেশে এক এক রকম। কোনো দেশে শ্রমের পরিমাণ বেশি, কোনো দেশে মূলধনের পরিমাণ বেশি, কোনো দেশে প্রাকৃতিক গ্যাস, কোনো দেশে তেল, খনিজ তেল বিদ্যমান, এই সকল প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে কোনো কোনো দেশ অধিকতর উৎপাদন করতে পারে। এই অধিকতর উৎপাদনকে সে পরবর্তীতে রপ্তানির মাধ্যমে উদ্বৃত্ত পণ্যকে রপ্তানি করে বিশ্বে বাজারে উৎপাদনটাকে বাড়াতে পারে। অনুৎপাদনশীল দ্রব্য ভোগ, এটি ভোক্তাদের জন্য খুবই কার্যকর। ভোক্তারা পৃথিবীর যেখানেই থাকুক, বর্তমানে যে উন্নত বা আধুনিক প্রযুক্তি বা আধুনিক দ্রব্যটি উৎপাদিত হয় সেটি সবাই ভোগ করতে পারে, কারণ দেশের ভিতর অনুৎপাদন মানে উৎপাদন না হলেও সে বিদেশ থেকে আমদানি করে সেটি ভোগ করে থাকে। মূলধনী দ্রব্য আমদানি, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলধনী দ্রব্য আমদানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মূলধনী দ্রব্য আমদানি বলতে বোঝাচ্ছে যে সকল দ্রব্য পরবর্তীতে অধিকতর উৎপাদন কাজে ব্যবহার হয়। যেমন বাংলাদেশ চায়না থেকে যে প্রযুক্তিগত দ্রব্য সামগ্রী আমদানি করে, অথবা পৃথিবী ইউরোপ থেকে যে সকল বা আমেরিকা থেকে যে সকল প্রযুক্তিগত মূলধনী দ্রব্য আমদানি করে, সেগুলো দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়, বাংলাদেশের বা বাংলাদেশের শিল্পের বিকাশ হয়। কারণ মূলধনী দ্রব্যের কাজই হচ্ছে পরবর্তীতে অধিকতর উৎপাদন করা। তাহলে অধিকতর উৎপাদনের সাথে যে সকল দ্রব্য জড়িত সেই সকল দ্রব্য আমদানি করা দেশের জন্য ভালো। তাহলে একটি দেশের জন্য ভোগ্য দ্রব্যের আমদানির চেয়ে মূলধনী দ্রব্য আমদানি বেশি ভালো এবং কার্যকর।
মূলধনের দ্রব্য আমদানি করলে সে দেশের জন্য সবচেয়ে ভালো হয়, সে দেশের শিল্প কারখানার বিকাশ ঘটে এবং শিল্পের বিকাশের সাথে সাথে দক্ষ জনশক্তি তৈরি হয়, মানব সম্পদ তৈরি হয়। এই জন্য মূলধনী দ্রব্য অধিকতর উৎপাদন করতে পারে বলে একটি দেশের জন্য মূলধনী দ্রব্য আমদানি করা ভালো। অত্যাবশ্যকীয় দ্রব্য আমদানি, অনেক দেশের অত্যাবশ্যকীয় দ্রব্যের প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো একটি দেশকে আমদানি করতে হয়। তাহলে এই অত্যাবশ্যকীয় বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সম্ভব। খাদ্য ঘাটতি পূরণ, কোনো দেশ যদি খাদ্য ঘাটতির সম্মুখীন হয় কোনো প্রাকৃতিক কারণে কোনো কারণে, তাহলে সেই দেশটি অন্য দেশ থেকে খাদ্য আমদানি করে খাদ্য ঘাটতি পূরণ করতে পারে। কারিগরি ও প্রযুক্ত জ্ঞান, বর্তমান বিশ্বে কারিগরি ও প্রযুক্ত জ্ঞানের ব্যাপক চাহিদা রয়েছে। এই কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান এক দেশের সাথে আরেক দেশের বিনিময় সম্ভব আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। ভোক্তাদের সুবিধা, আন্তর্জাতিক বাণিজ্যে ভোক্তারা ভালোই সুবিধা ভোগ করে। যাদের কাছে টাকা আছে তারাই যে উন্নত মানের দ্রব্যগুলো আন্তর্জাতিক পণ্য ভোগ করতে পারে, তাহলে ভোক্তাদের এটা একটি বড় সুবিধা আন্তর্জাতিক বাণিজ্য থেকে। দেশীয় বাজারে সম্প্রসারণ, দেশীয় বাজারে যে সকল দ্রব্য উৎপাদিত হয় সেই সকল দ্রব্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক বাণিজ্যের। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্য থাকলে দেশের দেশীয় বাজারটা সম্প্রসারিত হয়। শ্রম ও মূলধনের গতিশীলতা, তোমরা জানো যে শ্রমিক এবং মূলধন এই দুটির গতিশীলতা আন্তর্জাতিক বাণিজ্য যত বাড়ছে ততই বৃদ্ধি পাচ্ছে। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির কারণে একটি দেশের শ্রম ও মূলধনের গতিশীলতা বাড়ে। দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের কারণে দক্ষতা বৃদ্ধি পায়। যেমন বাংলাদেশে বর্তমানে বলা হচ্ছে যে বাংলাদেশ তৈরি পোশাকে অত্যন্ত দক্ষতা সম্পন্ন একটি দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের শ্রমিকেরা যেভাবে সেলাই করতে পারে, যেভাবে নিখুঁত ভাবে কাজ করতে পারে, এটি অন্যান্য দেশে দেখা যায় না। সেই জন্য বাংলাদেশ যে তৈরি পোশাকের উপর দক্ষতা অর্জন করেছে, এই দক্ষতাটা আন্তর্জাতিক বাণিজ্যের কারণে আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জ্ঞান ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক বাণিজ্যের কারণে দুটি দেশের মধ্যে তাদের জ্ঞান ও সংস্কৃতির প্রসার ঘটে। একচেটিয়া কারবার প্রতিরোধ, আন্তর্জাতিক বাণিজ্যের কারণে কোনো একটি দেশের পক্ষে বা কোনো একটি একক প্রতিষ্ঠানের পক্ষে বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের এখানে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকায় আন্তর্জাতিক বাণিজ্যে একচেটিয়া কারবার প্রতিরোধ হয়। অর্থাৎ একচেটিয়া এককভাবে কোনো দেশের ক্ষমতা থাকে না বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা, সেজন্য আন্তর্জাতিক বাণিজ্য ঘটলে যে একচেটিয়া কারবার সম্ভব হয় না। রপ্তানি নির্ভর উন্নয়ন, রপ্তানি নির্ভরতা বাড়ে, যে সকল দেশ যে দ্রব্যটি উৎপাদনে দক্ষ সেই সকল দ্রব্য সেই দ্রব্যটি রপ্তানি করতে পারে, এজন্য তারা তখন আমদানির চেয়ে রপ্তানির উপরেই বেশি নির্ভর করে। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে মানব সম্পদ রপ্তানি বৃদ্ধি, নির্ভরশীলতা হ্রাস, জরুরি অবস্থা মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, শ্রমশক্তির মান উন্নয়ন, শিল্পের বিকাশ সাধন, জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হয়। তাই আন্তর্জাতিক বাণিজ্যে আসলে এক বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য ছাড়া পৃথিবীর দেশগুলো নিজেদের বাণিজ্যকে চিন্তাই করতে পারে না, সেজন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। তাই উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কৌশল হিসেবে বৈদেশিক ঋণ নির্ভর না হয়ে বৈদেশিক বাণিজ্য নির্ভর হওয়া উচিত। তাহলে উন্নত অনুন্নত যে কোনো দেশকেই ঋণ নির্ভর না হয়ে, বৈদেশিক সাহায্য নির্ভর না হয়ে বৈদেশিক বাণিজ্য নির্ভর হওয়া উচিত বলে অর্থনীতিবিদগণ মনে করেন। বাংলাদেশের আমদানি দ্রব্য সমূহ, আমদানি দ্রব্য কাকে বলে? দেশের সীমানা পেরিয়ে দুই বা ততোধিক দেশ আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে যে সকল দ্রব্য দেশের ভিতর আনে নিয়ে আসে তাকেই বলা হয় আমদানি দ্রব্য। যেমন আমরা চায়না থেকে দ্রব্য নিয়ে আসি, তাহলে এই দ্রব্যে যে চায়না থেকে দ্রব্য নিয়ে আসি এটাকে বলা হচ্ছে আমদানি দ্রব্য। তাহলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে, তাহলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিনিময়ের মাধ্যমে দুটি দেশের মধ্যে একটি দেশ থেকে আরেকটি দেশে দ্রব্য গ্রহণ করা বা নিয়ে আসাকে আমদানি দ্রব্য বলে। বাংলাদেশের আমদানি দ্রব্য সমূহকে আমরা তিন ভাগে ভাগ করি। প্রধানত বাংলাদেশের যে সকল দ্রব্য আমদানি করে বাংলাদেশ সে সকল দ্রব্যের মধ্যে
সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে প্রাথমিক পণ্যসমূহ, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সমূহ, মূলধনী যন্ত্রপাতি। অর্থাৎ আমরা বাংলাদেশ যে সকল দ্রব্য নিজেদের প্রয়োজনে আমদানি করে সে সকল দ্রব্যকে প্রাথমিকভাবে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রাথমিক দ্রব্যসমূহ, শিল্পজাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি। খাদ্যশস্য ও ভোগ্য পণ্য, প্রাথমিক পণ্যসমূহের মধ্যে রয়েছে খাদ্যশস্য ও ভোগ্য নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ। তোমরা জানো বাংলাদেশ জনবহুল একটি দেশ, সেজন্য বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদিত হয়, তারপরেও অনেক সময় আমাদেরকে খাদ্যশস্য আমদানি করতে হয়। ভোগ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আমাদের অনেকগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশ্বের বিভিন্ন বাজার থেকে আমাদেরকে সংগ্রহ করতে হয়। তাহলে আমরা খাদ্যশস্য আমদানি করি এবং নিত্য প্রয়োজনীয় অনেকগুলো দ্রব্য আমরা আমদানি করি, তৈলবীজ আমরা আমদানি করি, ভোজ্য তেল, তারপরে অপরিশোধিত পেট্রোলিয়াম আমরা আমদানি করি, কাঁচা তুলা আমদানি করি। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা প্রাথমিক যে সকল দ্রব্য আনয়ন করি বিদেশ থেকে, এর মধ্যে খাদ্যশস্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি, তৈলবীজ, অপরিশোধিত পেট্রোলিয়াম, কাঁচা তুলা রয়েছে। 2 নম্বর হচ্ছে আমদানিকৃত শিল্পজাত দ্রব্যসমূহ। আমরা কি কি শিল্পজাত দ্রব্য আমদানি করি? রাসায়নিক সার, তোমরা জানো বিভিন্ন ধরনের কেমিক্যাল আমাদের প্রয়োজন হয় শিল্পের ক্ষেত্রে। এই রাসায়নিক শিল্প, আমরা রাসায়নিক শিল্পের জন্য যে রাসায়নিক গুলো দরকার হয় এবং কৃষির জন্য যে রাসায়নিক সার দরকার হয় সেটা আমরা আমদানি করি। পেট্রোলিয়াম জাত দ্রব্য সমূহ আমরা আমদানি করি, ভোজ্য তেল আমরা আমদানি করি, ক্লিংকার আমরা আমদানি করি। ক্লিংকার এটি সিমেন্ট উৎপাদনের একটি উপাদান। সিমেন্ট উৎপাদনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে এবং বাংলাদেশকে সিমেন্টের যে একটি উপাদান ক্লিংকার সেটি আমদানি করতে হয়। সুতা, তোমরা জানো বিভিন্ন ধরনের সুতা বাংলাদেশ যেহেতু রেডিমেড গার্মেন্টস এ অগ্রগামী হচ্ছে পৃথিবীতে, সেহেতু বাংলাদেশকে অনেক ধরনের সুতার দরকার হয়, সেগুলো বাংলাদেশকে আমদানি করতে হয়। স্টেপল ফাইবার এবং গার্মেন্ট সামগ্রী, গার্মেন্ট শিল্প যেহেতু তৈরি পোশাক শিল্প বাংলাদেশে বর্তমানে বিকশিত হচ্ছে, সেজন্য বাংলাদেশকে বিভিন্ন ধরনের স্টেপল সুতা এবং গার্মেন্ট সামগ্রীকে আমদানি করতে হয়। তাহলে বাংলাদেশে শিল্পজাত দ্রব্য সামগ্রী আমদানি করে থাকে, তার মধ্যে এগুলো উল্লেখযোগ্য, বইতে আরো রয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে। আমদানিকৃত মূলধনী দ্রব্য, বাংলাদেশের যে শিল্প খাত এবং কৃষি খাত, এগুলোর যে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নকে আরো ত্বরান্বিত করার জন্য বাংলাদেশকে অনেকগুলো মূলধনী দ্রব্য আমদানি করতে হয়। এর মধ্যে কল কব্জা, যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি, মোটর গাড়ি, রেলগাড়ি, বিভিন্ন যানবাহনের ইঞ্জিন ইত্যাদি আমদানি করতে হয়। তোমরা জানো মূলধনী দ্রব্য সামগ্রী, এই কলকব্জা, যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, প্রযুক্তিগত উপাদানগুলো যদি আমদানি করা হয় তাহলে সেটি দেশের জন্য ক্ষতিকর নয়, সেটি দেশের জন্য লাভজনক। তাহলে ভোগ্য পণ্য আমদানির চেয়ে মূলধনী পণ্য আমদানি একটি দেশের জন্য ভালো বলে অর্থনীতিবিদরা মনে করেন, কারণ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভোগ্য পণ্য আমদানি করলে সেটি ভোগ হয়ে যায়, কিন্তু মূলধনী পণ্য আমদানি করলে সেটি পরবর্তীতে আরো অধিকতর উৎপাদন কাজে ব্যবহার হয়। তখন মূলধনী পণ্য অধিকতর উৎপাদন কাজে যদি ব্যবহার হয় তাহলে মূলধনী সামগ্রী উৎপাদনকে বাড়ায়, জাতীয় আয় বাড়ে। তাহলে একটি দেশের জাতীয় আয় বাড়ানোর যদি মূল লক্ষ্য থাকে তাহলে সেই জাতীয় আয় বৃদ্ধি করার জন্য অবশ্যই মূলধনী দ্রব্য বেশি ব্যবহার করতে হয়, আমদানি করতে হয়। তাহলে মূলধনী দ্রব্য সমূহ একটি দেশের আমদানির জন্য ভালো। তাহলে আমরা অনেকগুলো মূলধনী দ্রব্য আমদানি করে থাকি। এছাড়াও বাংলাদেশ চিনি, শিশু খাদ্য, সিগারেট, তামাক, সিল্ক বস্ত্র, কয়লা, কেরোসিন তেল, টায়ার, টিউব এবং বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী আমদানি করে থাকে। তাহলে বাংলাদেশে মূলধনী দ্রব্য আমদানি রয়েছে, শিল্পজাত দ্রব্য আমদানি রয়েছে, ভোগ্য পণ্য আমদানি রয়েছে। বাংলাদেশ মূলত এই 3 ধরনের দ্রব্য সামগ্রী পৃথিবীর ভিন্ন বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। বাংলাদেশ চায়না, রাশিয়া, মালয়েশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দ্রব্য আমদানি করে থাকে। ক্রমবর্ধমান জনসংখ্যার নানাবিধ চাহিদা মেটানোর প্রয়োজনে বর্তমানে বাংলাদেশের রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি।
জনসংখ্যার তুলনায় সম্পদের সীমাবদ্ধতার কারণে আমাদের নিজস্ব উৎপাদনের পরিমাণ পর্যাপ্ত নয়, এই কারণে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির সম্মুখীন হয়। তোমরা জানো বাংলাদেশে আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি, আমাদের দেশের ঘনত্ব বেশি জনসংখ্যার, সেজন্য আমরা চেষ্টা করলেও অনেক সময় উৎপাদনকে সেই পর্যায়ে নিতে পারি না যে পর্যায়ে আমরা সকল মানুষের চাহিদা পূরণ করতে পারি। এই ক্ষেত্রে বাংলাদেশকে আমদানি করতে হয়। বাংলাদেশের আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি থাকে বলে বাংলাদেশকে বাণিজ্য ঘাটতির সম্মুখীন হতে হয়। এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষাপটে আজকে আমরা একটি বাড়ির কাজ নির্ধারণ করেছি। বাড়ির কাজটি হচ্ছে, জ নামক একটি দেশ নিজ দেশের শ্রমশক্তি ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যে সকল দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ক্রয় বিক্রয় করে। দেশটি নিজেদের উৎপাদিত পণ্য বিশ্বের অন্যান্য দেশের বাজারেও রপ্তানি করে এবং অন্যান্য দেশের পণ্য নিজ দেশের মানুষের চাহিদা অনুযায়ী আমদানি করে, ফলে দেশটির উৎপাদনকারীরা এবং ভোক্তারা উভয়ে লাভবান হচ্ছে। অর্থাৎ দেশটি তার প্রাকৃতিক সম্পদ এবং শ্রমশক্তিকে কাজে লাগিয়ে যে সকল দ্রব্য উৎপাদন করে সেগুলো দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলেও ক্রয় বিক্রয় করে, আবার উদ্বৃত্ত পণ্য দেশের বাইরে বিভিন্ন দেশে রপ্তানি করে, আবার নিজেদের দেশের মানুষের চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন দেশ থেকে দ্রব্য আমদানি করে, ফলে দেশের ভোক্তা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী উভয় শ্রেণী লাভবান হচ্ছে। অন্যদিকে ইয়ো নামক অপর একটি দেশ নিজ দেশের প্রাকৃতিক সম্পদ ও উৎপাদনের অন্যান্য উপকরণ সমূহ ব্যবহার করে যে সকল পণ্য ও সেবা সামগ্রী তৈরি করে তা শুধুমাত্র দেশের ভিতরের বিভিন্ন অঞ্চলের মধ্যে ক্রয় বিক্রয় হয়। তাহলে দুটি দেশের দুই ধরনের বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি তোমরা এই উদ্দীপকটি বারবার পড়ে নিজেরা বুঝার চেষ্টা করবে। এখন এই উদ্দীপকের আলোকে আমরা চারটি প্রশ্ন নির্ধারণ করেছি। 1 নম্বর হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্য কি? এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই তোমরা এটি লিখতে পারবে, আন্তর্জাতিক বাণিজ্য কি। খতে রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন, মূলধনী পণ্য আমদানি বৃদ্ধি কিভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত? অর্থাৎ আমদানি, সকল আমদানি দেশের জন্য খারাপ নয়, মূলধনী দ্রব্য যদি আমরা আমদানি বৃদ্ধি একটি দেশ যদি বৃদ্ধি করে তাহলে সেটি অর্থনৈতিক উন্নয়নের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সেটিকে অর্থনৈতিক উন্নয়নকে বাড়ায় না কমায়, এইভাবে তোমরা যুক্তি দিয়ে এটিকে ব্যাখ্যা করবে। প্রয়োগের প্রশ্ন, জ নামক দেশের বাণিজ্য কোন ধরনের তা চিহ্নিত করে তার বৈশিষ্ট্য সমূহ লিখো। আমরা যে উদ্দীপক দিয়েছি সেই উদ্দীপকে জ নামক দেশের বাণিজ্য কোন ধরনের তা চিহ্নিত করে তার বৈশিষ্ট্যগুলো লিখবে। জ এবং ইয়ো দেশের বাণিজ্যের বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান যে পার্থক্য সমূহ রয়েছে সেগুলোর তুলনামূলক আলোচনা করবে। দুটি দেশের বাণিজ্যের মধ্যে যে পার্থক্য বা সম্পর্ক তোমরা দেখতে পাও সেগুলোর মধ্যে কি কি পার্থক্য বা সম্পর্ক রয়েছে তার তুলনামূলক একটি চিত্র এখানে আলোচনা করতে হবে। তাহলে আশা করি তোমরা এতক্ষণের আলোচনা থেকে উপকৃত হয়েছ এবং তোমরা নিজেরা নিজেদের বইগুলো দেখবে এবং বাসায় বসে পড়াশোনা করবে। মহান রাব্বুল আলামিনের রহমতে তোমরা ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরে অবস্থান করবে, পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।